খাগারুদ্দিন আমাকে ব্রত রাখতে বলেছে, এইসব সে তো ভাত খেতে হবে গো শুধু। তাহলে তাহলে তোমার এই মাটন চিকেন হিলসা প্রন এগুলো? ঠিক আছে, এই 11টা দিন মা নয় এগুলো খাবে না, তাতে মায়ের একটু চর্বি কমবে। বলো না তোরা কেউ এসব বলিস না, এই মাটন চিকেনের নাম নিস না, আমার জিভে জল এসে যাচ্ছে গো সুসুজু, আমার আমার মনে পাপ ঢুকছে গো সুসুজু, বলিস না আমার ব্রত করতে দে তোরা গো সুসুজু, ব্রত করতে দে। কি বলছো গো সুসুজু, এটা কি মন্ত্র? 11 দিন এই গো সুসুজু মন্ত্রটা উচ্চারণ করতে হবে। কেসটা কি আঙ্কেল হঠাৎ এসব কথা কেন বলল? দাঁড়া তো দাঁড়াও, আমি দেখছি দেখছি দেখছি। মা, মা গো, জয় মা। আঙ্কেল আপনি মাকে এসব করতে কেন বলেছেন? হ্যাঁ, আমি এক ত্রিকালদর্শী মহাপুরুষের সাক্ষাৎ পেয়েছি। হ্যাঁ, আমি সেই পুজোতে গিয়েছিলাম, গিয়ে বললাম বাড়িতে বিয়ে, উনি মেয়ের নাম শুনে বললেন ঘোর বিপদ। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম প্রভু মুক্তির উপায় কি, উনি আমার মুক্তির উপায় বললেন, আমি সে কথা তোমার মাকে বলেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যদি 11 দিন উনি সেই কৃচ্ছ সাধন করতে না পারে। আরে 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 আঙ্কেল, আপনি কাঁদছেন কেন? আমি 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 তো স্পষ্ট দেখতে পাচ্ছি কি তুমি আর নেই। বাবা যা মন্ত্র দিয়েছে না, উনি পিণ্ডি খাবে। পাও না শুধু, ও ভাই ভালো করে একটু চা দাও দিনে, একটু এলা চালা দিয়ে ভালো করে একটু চা দাও। ও দুধটা ভালো করে, ও তোমরা আবার কি দুধ দেবে, জল মেশানো দুধ এ আমাদের গ্রামে বুঝলে, এ একেবারে গরুর বাট থেকে ধুয়ে চায়ের কাপে দিই আমরা বুঝলে, গরম ভাবে দুধ দাও একটু। ও যাবতি, এ কি করলি মা, তোর জন্য এখনো বিয়ের মণ্ডপ ভাঙিনি, ওই বিয়ের মণ্ডপে গিয়ে তোকে বিয়ে করতে হবে বেজাপতি। ওহ, বেজাপতির বাপটা বুঝলেন একটা গুপো শয়তান। আরে খগেন খাড়াকে বুঝলই না, খগেন খাড়া কত ভালো ব্যয় হতে পারত, খগেন খাড়া কি নেই বলেন, জমি আছে, বিঘে বিঘে জমি আছে, ট্রাক্টর আছে, হাঁস আছে, মুরগি আছে, ছাগল আছে, মোষ আছে, ওহ কত কি ছিল গো, কত কি আছে, শুধু পেঁচাপতিটা নেই। এই নিন দাদা। চা না আমাদের লক্ষ্মীর ইয়ে, ছেলেটা আর মেয়েটা পেঁচাপতির মতো দেখতে, দেরাজ বালের মতো দেখ। এ তো পেঁচাপতি, ও পেঁচাপতি, আরে ও পেঁচাপতি, আরে কখন গেল তো, পালান 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 পালান, আরে পালান 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 পালান।
প্রজাপতি তোরা চলে গেল। বাবা কত বড় বাড়ি প্রজাপতি, ও মাথায় সিঁদুর দিয়েছে। এইটা কিন্তু ভালো করলি মা, না তোকে নিয়ে যেতে বাড়ির মধ্যে ঢুকবো না, বাড়ির মধ্যে ঢোকা যাবে না। এখন বাড়ির মধ্যে ঢুকলে তো আবার সময় আবার কে ফোন করছে। হ্যালো, ও গো তুমি কোথায় গো? তুমি ছাড়া যে গ্রামে সব ধান শুকিয়ে যাচ্ছে গো, আরে হাঁস মুরগি পর্যন্ত ডিম দিচ্ছে না। হ্যাঁ বলছে খগের না এলে ডিম দেবো না, আর সে জলও শুকিয়ে যাচ্ছে, মাছও তো উঠছে না। হ্যাঁ আরে বাবা তুমি না থাকলে যে গ্রামটা পুরো ফাঁকা ফাঁকা লাগে গো, আমার ভালো লাগছে না। ও এত ভালোবাসো তুই আমাকে, কিন্তু প্রজাপতিকে এখনো পাইনি গো। পাওনি মানে দেখা পাওনি? এই সবে পেলাম কি? হ্যাঁ একটা বড় বাড়ির মতো ঢুকেছে কিনা, এইখান থেকে আমি তুলে নিয়ে যাবো ওকে। তুমি কিন্তু দেড় মণ্ডপটা ভেঙো না। হ্যাঁ না না ভাঙিনি তো, এখনো ভাঙিনি। হ্যাঁ ভেঙো না, ওখানে গিয়ে আমি প্রজাপতি বেয়ে দেবো, এখন রাখছি। হ্যাঁ না না রেখো না তুমি। আরে বা কোথায় তুমি বলো না, তুমি কোথায়? আমি চিনি নাকি এত বড় কলকাতায়? তো গেলে কি করে? ও সাইকেল। হ্যাঁ সাইকেল, তুমি সাইকেল কোথায় পেলে? আচ্ছা একটা লোক রাস্তায় ওই ওই ইয়া করছিল, তা আমি তার সাইকেল চড়ে চলে এলাম। ও মা তুমি সাইকেল চুরি করেছো, শেষমেশ তুমি সাইকেল চোর হয়ে গেলে নাকি গো? ধরতে নি, এখন কথা বলো না তো, কথা বলো না, আমি এখন প্রজাপতিকে ধরবো। এখন এখন রাখো তো, ফোন রাখো ফোন রাখো। বৌদি বৌদি কি হলো কি, আমার প্রজাপতিকে পাওয়া গেল? না পাওয়া যায়নি এখনো। হ্যাঁ আমার হৃৎপিণ্ডেশ্বরীকে পাওয়া গেল না? আরে বাবা পাওয়া যায়নি বললাম তো, আর ঘ্যান ঘ্যান করে আমার মাথাটা খেও না তো, যাও তো এখান থেকে। আমি আগেই বলেছিলাম, আগেই বলেছিলাম, ওই লোকটাকে যেন কেমন চেনা চেনা লাগছিল। কোন লোকটাকে? ওই ড্রাইভারটাকে। কি? হ্যাঁ আমাদের ড্রাইভারই হলো বিখ্যাত গায়ক। হ্যাঁ কে? শ্রী মধ্যম। কঙ্কুলা কঙ্কুলা মামি মামি। হ্যাঁ কি? আমি তোমার শাশুড়ি মা, ঠিকই চিনেছ আমি। হ্যাঁ শাশুড়ি মা, কিন্তু আপনি আপনি এসব কি করছেন? আর বলো না বাবা, মেয়ের মঙ্গলের জন্য মায়েদের কত কি করতে হয় তাই করছি। হ্যাঁ কি করছেন? ওই ওই আর কি, কদিন সপাকে মানে নিজের হাতে রান্না করে আমাকে খেতে হবে, তারপর পবিত্র থাকতে হবে, তারপরে মন্ত্র জপ করতে হবে, টানা এগারো দিন, টানা এগারো দিন আমাকে এটা করতে হবে, তবেই আমার মেয়ের বিপদ কাটবে, নইলে আমার মেয়ের। হ্যাঁ আপনার মেয়ে কি? আরে রথি
বোনের খুব খারাপ সময় যাচ্ছে কো, খুব খারাপ সময়। আরে তোমরা এসব বিশ্বাস করো নাকি? এইসব গুলগপ্প কে দিয়েছে তোমাদের? গুলগপ্প নয় জিজু, বাবা বলেছে। বাবা মানে? কার বাবা? তোমার বাবা। বাবা বলেছে? বাবা তো জীবনে এসব বিশ্বাসই করতেন না কোনোদিন, হঠাৎ করে তোমাদের এসব বলছে? হ্যাঁ বাবা, শুধু তাই নয়, আবার মন্ত্রও দিয়েছেন জপ করার জন্য। কি মন্ত্র দিয়েছে? আবার কি ধরনের মন্ত্র? আমি তো জানি না, সত্যি বলছি। তো তোমার বাবা বললেন যে এই মন্ত্র জপ করলে আমার মেয়ে বিপদ থেকে উদ্ধার পাবে। বাবা যে কি, দাঁড়ান তো আমি দেখছি। বাবা, বাবা, দাদা আপনি এসেছেন? বলছিলেন দুপুরে খাবেন তো? হ্যাঁ খাবো, খাবো তো বটেই। বুঝলে কঙ্কনা, ওই আজকে অফিসে তেমন কাজ ছিল না তাই চলে আসলাম। একবার ভাবলাম যে আসার সময় শপিং করে নিয়ে আসি, সামনেই তো বিয়ে। আচ্ছা মামি, আপনি বিয়ের বাজেটটা করে ফেলেছেন? হ্যাঁ, তোমার বাবাকে তো বাজেটটা পেশ করেছি, 10 লাখ। হ্যাঁ কত? 10 লাখ। বাবা রাজি হয়েছেন? না, প্রথমে তো 17 লাখ দিয়েছিলাম, তা সেই বাজেটটা অনুমোদন হয়নি, তাই 10 লাখ দিয়েছি, 10 লাখ। 10 লক্ষ টাকা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা পেখম, কোথায় গেছিলে তোমরা? তুমিও ছিলে না আর হৃদয়ও ছিল না। আমরা আমরা মানে মানে আমি আমি পাপড় পাপড় উল্টো রাতের পাপড় কিনতে গেছিলাম পাশের দোকানে। বলছি আপনি পাপড় খাবেন নিশ্চয়ই? বলছি ভাজা পাপড় করবো না শেখা পাপড় করবো? ভাজাও খাবো শেখাও? না না গো সুচু, আমার তো এসব খাবার। আচ্ছা ইয়ে, আজকের মেনু কি গো তোমাদের? আজকের মেনুতে দই মাছ আছে, তেল কই আছে? দই মাছ তেল কই আছে? হ্যাঁ, আর 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 দেশি মুরগির কষা। বলছি তোমরা এইসব খাবে আর আমি ওই পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাবো? না গোসুসুচু, ওর বাবা আমার মেয়ের মঙ্গলের জন্য আমাকে তো সব খেতেই হবে গোসুসুচু, খেতেই হবে। কি হচ্ছে বলুন তো? হ্যাঁ এই গোসুসুচু তারপরে গলায় গাঁদার মালা পরে বসে আছেন। না বাবা, তোমার বাবা বলেছেন এসব করতে হবে, জপ করতে হবে। উনি আরো বলেছেন জীব যেন আড়ষ্ট না হয়। খুব কঠিন গোসুসুচু, খুব কষ্ট করতে হচ্ছে, খুব কষ্ট গোসুসুচু। জানি কি যে হচ্ছে বাড়িতে। হৃদে, হৃদে, এই হৃদে ডাকছিলে দাদা? হ্যাঁ বলছিলাম, তুই তো জানিস যে তোর বিয়ের জন্য এই বাড়িতে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। জানি, কিন্তু হ্যাঁ মানে তুই রাজি আছিস তো? রাজি, রাজি থাকতেই পারি যদি পাত্রী বেগম দেবী হন। বেগম যে নয় সেটা তুই ভালো করেই জানিস। কিন্তু দাদা তুমি তো ভালো করেই জানো যে আমি বেগম দেবীকে ভালোবাসি, উনি আমার স্ত্রী। বেগম দেবী ছাড়া অন্য কাউকে অ্যাকসেপ্ট করা বা ভালোবাসা আমার দ্বারা সম্ভব নয়। শোন শোন নিদে, তুই তুই পাগলামো করিস না। শোন দাদা, পাগলামো তুমি করছো, তুমি করছো দাদা পাগলামো। এইভাবে শ্বশুর বাড়ির লোকদেরকে প্রশ্রয় দিও না দাদা।
এতদিন ধরে তোমার শ্বশুর বাড়ির প্রত্যেকটি লোক এই বাড়িতে বসে আছে, অন্ন ধ্বংস করছে। ও আচ্ছা, তুই আমায় আমায় টাকার খোটা দিচ্ছিস, তাই তো? টাকার খোটা দিচ্ছিস, এখন দু পয়সা ইনকাম করছিস বলে বড় মাতব্বর ভাবছিস নিজেকে? মাতব্বর? হ্যাঁ, এই কয়েকদিন আগে তো আমাদের পয়সা বসে বসে খাচ্ছিলিস। আমি জানি দাদা, আমি খুব ভালো করে জানি, কিন্তু দাদা আমি আমি তোমাকে টাকার খোটা দিইনি, তুমি আমাকে বুঝতে ভুল করছো দাদা। আরে ভুল ঠিকের কি আছে, দেখতেই তো পাচ্ছি। এখন দিনে দিনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছিস বলে বাবাকে দাদাকে মানুষ বলে ধরছিস না তুই? দরকার নেই, খাবো না তোর পয়সায়, খাবো না। দরকার হলে ওই পান্তা ভাত খেয়ে থাকবো, বুঝলি? হাড়ি আলাদা করে দেবো আমি, এই সংসার থেকে আলাদা হয়ে যাবো। দাদা তুমি এসব কেন কথা বলছো দাদা? আমি তোমার পায়ে পড়ছি, হাত জোর করছি দাদা, হাত জোর করছি, তুমি হাড়ি আলাদা করার কথা বলো না দাদা। আমি শুধু বলতে চেয়েছি, তুই কি বলতে চেয়েছিস সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি, খুব ভালো করে বুঝতে পেরেছি। আমিও যথেষ্ট উপার্জন করি, হ্যাঁ, আমারও অনেক মাইনে। এত অহংকার কিসের, এত কিসের অহংকার, এত অহংকার দেখাস না, এসব আমার ভালো লাগে না। শোন বাবা, শোন শোন, তোর ভাইকে তুই ভুল বুঝিস না, আসলে ওকে বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা কর। তোর তোর শ্বশুর বাড়ির লোকেরা, আমার শ্বশুর বাড়ির লোক এ বাড়িতেই থাকবে। আরে জেনে, তোর যদি মনে হয় তোর অসুবিধা হচ্ছে এই সংসারে টাকা দিতে, দিস না, হয়ে গেল। আরে এতদিন তো এই সংসারে আমি আর দাদাই টাকা দিয়ে এসেছি, তখন তো তোকে কিছু বলিনি, কিচ্ছু বলিনি। আর তখন যখন এ বাড়িতে এই পরিবারে লোকজন আসতো, তখন তো তোর একবারও মনে হয়নি যে তোর অসুবিধা হচ্ছে। দাদা তুমি, দাদা তুমি ভুল বুঝছো দাদা। আমি একেবারে ঠিক বুঝেছি, সব চেনা আছে, সব চেনা আছে। যে এত নিচু মনের মানুষ জানতাম না, জানতাম। ছি ছি ছি, এখন চেষ্টা করছে শালিকাকে তোর ঘরে চাপাবার, কিন্তু ওরা বুঝতে পারছে না যে তোর সঙ্গে আমার পেকমের বিয়ে হয়ে গেছে। তোরা দুজন পরস্পরকে কত ভালোবাসিস, কত লড়াই করেছিস তোরা, কত লড়াই করে দুটো পরিবারের সঙ্গে তবে তোরা এক হয়েছিস। একা কোথায় হলাম? ওই মেজদার শাশুড়ি তো প্রত্যেক দিন দীপিকাকে আমার ঘাড়ে চাপাবার চেষ্টা করছে। আমি কিন্তু দীপিকা দেবীকে বিয়ে করতে পারবো না। হৃদয়, বিয়ে তোকে দীপিকাকেই করতে হবে। প্যাচে পড়ে গেছিস তুই। কিসের প্যাচ? সেটা দেখতে পাবি যদি তুই দীপিকাকে বিয়ে না করিস। তোর বিরুদ্ধে কেস, কোর্ট, থানা সব কিছু হয়ে যাবে। বুদি তুমি কি বলছো? আরে বাবা, আমি ঠিকই বলছি রে, আমার কাছে এমন এমন প্রমাণ আছে না, তাতে পরিষ্কার প্রমাণ হয়ে যাবে যে দীপিকার সাথেই তোর বিয়েটা হয়েছে, দীপিকাই তোর বোন। এসব তুমি মিথ্যে কথা বলছো। ঠাম্মি, আমি সব সত্যি কথা বলছি, আমার কাছে সমস্ত প্রমাণ আছে, যেদিন পেশ করব সেদিন বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। ফ্রেড করছে আমার বরকে, লাভ নেই, কত ধানে কত চাল সেটা আমি তোমাকে বুঝিয়ে দেব। আর আরেকটা কথা, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, সেটা কিন্তু বারবার হবে না, আমারও দিন আসবে, আমি ঠিক সময় ঠিক ব্যবস্থা নেব। কি ব্যবস্থা করবে তুমি?
ব্যবস্থা দেখতেই পারবেন। কি ব্যবস্থা করবে বেগম? কি বা আছে তোমার? কিসের জোরে এত কথা বলছো তুমি? জোর তো আছে, আমার স্বামী আছে আমার সঙ্গে। ভিখারি রাঘব আমার সঙ্গে, আমি কি ডরাই দশানন রাবণকে? কে দশানন রাবণ? কেন, তোমার মা? আর নটা মাথা লাগিয়ে নাও না, পুরো দশানন রাবণ লাগবে। বেগম, তোমার এত বড় সাহস! এবার দেখো বেগম, আমার দাদাকে বলে আমি তোমার কি অবস্থা করি ভাবতেও পারছো না তুমি। চলে আয় বোন। কিসের ব্যবস্থা? হ্যাঁ, কিসের ব্যবস্থা? কি কি বলতে কি চাইছে ওরা? আমাকে কোর্ট থানা দেখাচ্ছে। কিচ্ছু করতে পারবে না ওরা, কিচ্ছু করতে পারবে না। তুমি দেখো হৃদে, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো।